कोलकाता कॉरपोरेशन के वार्ड 51 के पार्षद इंद्रनील कुमार अर्थात टीटो राह के नाम से परिचित इनके द्वारा दुर्गा पूजा के मौके पर जरूरतमंद महिलाओं एवं बच्चों में कपड़ा बांटा गया एवं स्वास्थ्य जांच शिविर कायम का भी लगाया गया था। इस मौके पर उपस्थित थे कोलकाता उत्तर के सांसद श्री सुधीर बंदोपाध्याय एवं वार्ड 51 के TMC कर्मी इस मौके पर उपस्थित थे। इस मौके पर सांस्कृतिक कार्यक्रम भी किया गया तथा पौर प्रतिनिधि इंद्रनील कुमार बरण कर माननीय सांसद के तेने ना कि दुर्गा पुजो करा जाए ना एखने ना कि सरस्वती पुजो करार अनुमति पा जाए सब तो कथा मानुष तुम्हारे चिन्हित कर फेले सबेधन नीलमणि कलकाता पुजो एक पाशे एक पार्के है जे पुजो गत दो बछर आगे पर्यंत आमाके दिए राज्यपाल संगे बसिए उद्बोधन करा हतो सूची एबार नाकि सेई पुजो अमित शाह करते आसे सारा कलकाता सारा पश्चिम बांगला ममता बनर्जी गत दो दिन आगे वर्चुअली टीवी पर्दार माध्यमे एक दिन 836 पूजोर उत्सवे कोथाय कार संगे कार तुलना एसब हबे ना आमी ममता बनर्जी के बोलछि बीजेपी पार्टीटा तृणमूलेर बिरुद्धे বিজেপি পার্টিটা বাংলার বিরুদ্ধে এরা বাংলা বিরোধী দল এরা বাংলাকে ভাতে মারতে চায় বাংলার 100 দিনের কাজের টাকা গত 2 বছর গত 2 বছর ধরে দিচ্ছে না গ্রামের দরিদ্র মানুষ যাদের কুটির ভেঙে পড়েছে তাদের টাকা দিচ্ছে না বলছে দুর্নীতি হয়েছে আচ্ছা দুর্নীতি যদি হয়েও থাকে 5% 10% 15% 20% 25% তাদের তালিকার মধ্যে রাখো যেই টাকা আমরা দেব না কিন্তু একটা প্রকল্পের 100% কিটাই দুর্নীতি হয়েছে এই কথা বলে যখন টাকা আটকে রাখে তখন বুঝতে হয় যে এরা বাংলা বিরোধী আপনাদের এই যে এত মহিলা এসেছেন আপনাদের জানিয়ে রাখি এই যে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের দেশের মত এত জনসংখ্যা আগে চীন ছিল বস্ত্র তুলে দেওয়া হচ্ছে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন পৌর প্রতিনিধি ইন্দ্রনীল কুমার মহাশয় যার উদ্যোগে অনুষ্ঠান সেই বস্ত্র তুলে দেওয়া হলো শান্তা দেবীর হাতে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান 51 নম্বর ওয়ার্ডে আজকে ইন্দ্রনীল কুমার বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে খুব সুন্দর আয়োজন এলাকার মানুষকে পূজোর আনন্দে শামিল করার জন্য যারা কাপড়ও একটা কিনতে পারে না এমনও তো দুঃস্থ মানুষ আছেন তাদের হাতে এই পুজোর সুন্দর মুহূর্তে তুলে দেওয়ার কর্মসূচি নিয়েছে আবার প্রাণ ভরা ভালোবাসা আশীর্বাদ ইন্দ্রনীল কুমার তার সহকর্মী যারা আছেন যাদেরকে নিয়ে সুন্দরভাবে ও সংগঠন নিয়ে কাজ করছে আমি তাদের কাছে আমার সহমর্মিতা জানাতে এসেছি দাদা যারা বলেছিল যে বাংলায় দুর্গাপুজো হয় না তাদের দেখা যাচ্ছে আপনার উদ্বোধন করতে আসতে কি বলবেন কালকে মমতা ব্যানার্জি দুদিন আগে বোতাম টিপেই উদ্বোধন করলো 836 আর সর্বভারতীয় বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী দেশের 2 নম্বর বিজেপির নেতা ওই 50 নম্বর ওয়ার্ডে সবেদন নীলমণির পুজো শ্রদ্ধানন্দ পাল সন্তোষ মিত্র স্কোয়ার সেই পুজোতে এসে একটা ভাব দেখাবে
যে বাংলার পূজো আমরা সব দখল করে সুতরাং এইসব ছেলে মানুষই করে বিজেপি যাবে 2024 লোকসভা নির্বাচনে রাজ্য থেকেও যাবে দেশ থেকেও যাবে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি সেখানে শিশু বিভাগ থেকে আরম্ভ করে জেনারেল মেডিসিন থেকে আরম্ভ করে ব্লাড টেস্ট এবং বিভিন্ন ধরনের আরো চিকিৎসা চলছে এখানে আমরা চেষ্টা করছি যে যত বেশি সংখ্যক আমার ওয়ার্ডের মানুষকে এই প্রকল্পের আওতার মধ্যে আনা যায় যাতে তারা পুজোসময় সুস্থভাবে থাকে পুজোর আগে যাতে তারা একটু ব্লাড সুগার পরীক্ষা করার মাধ্যমে তারা যাতে নিজেরা জানতে পারে যে তাদের শারীরিক অবস্থা কী ধরনের আছে সেটার জন্যই আজকে আমাদের এই শিবিরের আয়োজন এর সঙ্গে আমরা যেটা সমাজে পিছিয়ে পড়া যারা মানুষ তাদেরকে আমরা এখানে বস্ত্র তুলে দেবো শিশুদের হাতে বস্ত্র তুলে দেবো এখানে যারা আজকের দিনে এই পুজোতে আমরা সবাই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদীয় দুর্গা উৎসব এই শারদীয় দুর্গা উৎসবে যাতে সবাই মিলে আনন্দে সামিল হতে পারে এবং প্রত্যেকে যাতে নতুন জামা কাপড় পরে এই আনন্দের মধ্যে মিশে যেতে পারে সেই তাদের জন্য আমাদের আজকের এই একটুখানি ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের হাতে এই বস্ত্র তুলে দিচ্ছি কত লোক কত শিশুর হাতে আমরা টোটাল 1000 দেবো তার মধ্যে শিশু আছে বৃদ্ধ বৃদ্ধারা আছে বাচ্চা ছেলেরা আছে এবং বয়স্ক মহিলারা আছে